ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা শুনছেন সঞ্জু কমেডি কর্নারের নিবেদিত পডকাস্ট। আমি সঞ্জু, নতুন নতুন গপ্প করব আপনার সঙ্গে। আজকের গল্পের নাম হসপিটালের রহস্য। এই গল্পটি একটু রোমাঞ্চকর, একটু ভয়ের। তখন আমি মেডিকেল কলেজে খুব যেতাম, দিনে রাতে সর্বক্ষণ। নানা গুজব শুনেছি, ভয় পেয়েছি। ভাবতে পারিনি এই ধরনের জিনিস দেখব মেডিকেল কলেজে। তখন ঠিক রাত 10:30, একটু বেশি কি কম। শীতকাল, আশপাশে কেউ নেই। একটা ছোট্ট দূরে দোকান বন্ধ হবে হবে করছে। আমি গেলাম, গিয়ে বললাম যে দাদা, রুটি তরকারি হবে? তিনি বলল, না দাদা, সব শেষ, এখন বাসন ধুয়ে চলে যাব। আমি বললাম, দেখুন না যদি একটু হয়। আমায় বলল, না না না, আর হবে না, খিদে পেয়েছে খুব। আশপাশে হাঁটতে হাঁটতে এবং শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এগোচ্ছি এগোচ্ছি। দূরে দেখা যাচ্ছে আর একটা আলো টিম টিম করে জ্বলছে। আমি গেলাম তার কাছে। আলোটা যত কাছে যাচ্ছি দেখছি একটা দোকান। বললাম, দাদা, একটু খাবার হবে, মানে রুটি তরকারি? তিনি বলল, না বাবু, এত রাতে আর রুটি কোথায় পাবো? আমি বললাম, দেখুন না যদি একটু কিছু করা যায় আর কি। মুখে হাসলো, হেসে বলল, দাঁড়ান দেখছি। একটা স্বস্তি পেলাম যে বাহ, এখনো ভালো মানুষ আছে। পাশে একটা ভাঙা তক্তপোষ ছিল, পাশে কয়েকটা কৌটো। আমি ভাঙা তক্তপোষে বসলাম। বসতে বসতে হঠাৎ দেখি উল্টো দিকেই অ্যানাটমি রুম। হঠাৎ করে যেন ভয় পেলাম, এখানে অ্যানাটমিতের পাশে খাওয়াটা কি ঠিক হবে? যাই হোক, পেটের খিদে এতটাই জোর লেগেছে যে পাশে কি আছে অত ভাবিনি, দেখিও নি, চলে গেলাম। সেই লোকটাকে আর দেখতে পাইনি যে মুচকি হাসলো। আশপাশে অনেক খুঁজলাম, পেলাম না। ভাবলাম দূরে কোথায় খাবার আনতে গেছে। আশপাশে কেউ নেই, জনবসতি বলে কিছুই নেই, সব দোকানপাট বন্ধ এবং মেডিকেল কলেজের কিছু কিছু ছাত্ররা হোস্টেলের দিকে যাচ্ছে। তাদেরকেই বললাম, আচ্ছা 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 ভাই, এইখানে তোমরা এই দোকানটা কি দেখেছো? দোকান? কিসের দোকান? এই রুটি তরকারি এইসব বানায়, এখানে তো কোনোদিন কোনো দোকানই ছিল না। মানে আমি একজন ভদ্রলোককে, ও রামুদার কথা বলছো, ওকে প্রায় দেখা যায়। মানে অনেক দিন আগেই মারা গেছে। তার মানে এখানে আমি কাকে দেখেছি? আপনি রামুদাকেই হয়তো দেখেছেন। আমাদের একসময় সেই রাতের বেলা ক্যান্টিনে খাবার দিত, জানি না কি করে মারা গেলেন। ভয়ে ক্লান্তিতে আমি সেই এক ছুট ছুট দিয়ে পালাই, আর কোনো দিকে তাকাই না, সোজা পালাই। সে এক শান্তির কথা।